নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি পরিচ্ছেদগুলো পড়ব। বাকি পাঠগুলোতে আমাদের রয়েছে শ্রীমৎ ভগবদ গীতা। আজকে আমরা জানব আমাদের একটি ধর্মগ্রন্থ, সকল উপনিষদের সার যে ধর্মগ্রন্থটি, সেটি হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। আজকে আমরা গীতা সম্পর্কে জানব। তাহলে কি দেখো যে তোমরা গীতা কি, কার মুখনিঃসৃত বাণী, গীতার গুরুত্ব, এসব তোমরা এই অধ্যায়ে সেটা জানবে। তাহলে তোমরা প্রত্যেকে বইটি খোলো এবং তোমাদের বইয়ের যে অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়, সেটি বের করো। সেটি হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা, তোমাদের 14 পৃষ্ঠা রয়েছে, সেটি বের করো। আমরা আজকে শ্রীমৎ ভগবদ গীতার সংক্ষিপ্ত পরিচয় জানব। শ্রীমৎ ভগবদ গীতার সংক্ষিপ্ত পরিচয় দেখো যে মহাভারতের একটি, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ একটি মহাভারত। মহাভারতের এই গ্রন্থটির 18টি পর্ব রয়েছে। মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। আমরা ক্লাস 4-এ পড়েছি যে মহাভারতের 18টি পর্ব, তার মধ্যে ভীষ্ম পর্বের মহাভারতের একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে মোট 18টি অধ্যায় রয়েছে। মহাভারতের ভীষ্ম পর্বের এই অধ্যায় সমূহ 25 থেকে 42 পর্যন্ত বিন্যস্ত, যাতে হস্তিনাপুর রাজ্যের সংঘটিত কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী প্রকাশিত হয়েছে। আমরা অনেকেই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী ছোট থেকেই মহাভারত পড়ে কিংবা টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা থেকেই জেনেছি। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুন যখন যুদ্ধ করতে অসম্মতি প্রকাশ করেছিলেন, ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল, সেই উপদেশগুলো একটি পৃথক ধর্মগ্রন্থের মর্যাদা পেয়েছে। সেটি হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। এতে মোট 700টি শ্লোক রয়েছে। এই ধর্মগ্রন্থের অপর নাম, এই 700 শ্লোক থাকার জন্যই এর আরেক নাম হয়েছে সপ্তসতী। তো আমরা জানি যে হস্তিনাপুরের কুরুক্ষেত্রে সংঘটিত যুদ্ধের কাহিনী থেকে আমরা পবিত্র ধর্মগ্রন্থের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি। তাহলে কি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুরা ছিলেন দুই ভাই, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু? তো ধৃতরাষ্ট্র বড় আর পাণ্ডু হচ্ছে ছোট। ধৃতরাষ্ট্রর 100 ছেলে আর 1 মেয়ে। মেয়েটি, ধৃতরাষ্ট্রের ছেলেদের নাম হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, আর মেয়েটির নাম হচ্ছে দুঃশলা। পাণ্ডুর 5 ছেলে যথারীতি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। কুরুবংশের নাম অনুসারে ধৃতরাষ্ট্রের সন্তানদের নাম হয় কৌরব, আর পাণ্ডুর নাম অনুসারে পাণ্ডবদের সন্তানের নাম হয় পাণ্ডব। রাজ্য নিয়ে এই কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার রূপে দ্বারকার রাজা ছিলেন, তিনি নিরস্ত্র অবস্থায় অর্জুনের রথের সারথি হয়েছিলেন। রথ যখন দুই পক্ষের সৈন্যর মাঝখানে রাখা হলো, তখন অর্জুন দেখলেন স্বপক্ষে ও বিপক্ষের দলের নিকট আত্মীয় স্বজনদের দেখে তিনি মূর্ছা যাচ্ছেন। অতি কষ্টে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তিনি ঠিক করলেন যুদ্ধ করবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কর্ম, জ্ঞান ও ভক্তি প্রভৃতি সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন, সেই বাণীগুলি শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে, শ্রীমৎ ভগবদ গীতায়। তার উপদেশ শুনে অর্জুন যুদ্ধ করতে উদ্যত হন। উপলক্ষ অর্জুন হলেও গীতায় ভগবান উপদেশ দিয়েছেন সকল কালের সকল মানুষের জন্য সেটি প্রযোজ্য। তাহলে কি আমরা এখন জানব শ্রীমৎ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিঃসৃত বাণী ছিল তার মধ্য থেকে। গীতা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এবং সকল ফলের আশা না করে নিজের কাজ করতে বলা হয়েছে। কাজটাই বড়, ফল যাই হোক না কেন,
কর্মের ফলের কথা চিন্তা করতে থাকলে কাজের প্রতি একাগ্রতা আসে না। এভাবেই কর্মে ফলের আশা না করে কাজ করে যাওয়াকেই বলা হয়েছে নিষ্কাম কর্ম। আর এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর ভূর্মা তে সংহস্তে কর্মাণি। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। এর বাংলা অর্থ হচ্ছে, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফলের প্রতি তুমি আসক্ত হয়ে যেন নিজ কর্তব্য কর্মের প্রতি অবহেলা করো না। তাহলে অর্জুন যে আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে চাইলেন না, এতে কোনো লাভ হলো না। এ কারণে আমাদের জন্ম এবং মৃত্যু ঈশ্বরের হাতে। সুতরাং কারো মৃত্যু অর্জুনের যুদ্ধ করা বা না করার উপর নির্ভর করে না। অর্জুন নিজেই কি জানে কখন তার মৃত্যু ঘটবে? তাছাড়া ঈশ্বরই আত্মারূপে আমাদের মধ্যে থাকেন, তাই মৃত্যুর মধ্যে দেহের ধ্বংস হলে আত্মার কখনোই ধ্বংস হয় না। আত্মাকে অগ্নি, বায়ু, জল কেউ ধ্বংস করতে পারেন না। এজন্যই শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিত নয়ম ভূবাত ভাবিতা বা নয় ভূয় অজ নিত্য শাশ্বতং পুরাণ নহন্যতে হন্য মানে শরীরে। এটা শ্রীমৎ ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ের 20 নং শ্লোক। তো এখানে বাংলা অর্থ হচ্ছে যে আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, পুনু পুনু তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। তাহলে কি আমরা দেখছি যে শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। আত্মা সনাতন, অবিনশ্বর, শুধু স্থানান্তর হয়। আত্মাকে এমনভাবে জানতে পারলে আর দুঃখ থাকে না, তখন সুখ দুঃখ, জয় পরাজয় সমান হয়ে যায়। গীতায় যোগের কথা বলা হয়েছে, যোগ হচ্ছে কর্মের কৌশল বা উপায়। নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়। যিনি ঈশ্বরের সান্নিধ্য বা অনুগ্রহ পাওয়ার জন্য আরাধনা করেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ভক্ত বলেছেন। ভক্ত চার রকম, যথা আর্ত, অর্থাৎই জিজ্ঞাসু ও জ্ঞানী। তাহলে কি যিনি বিপদে পড়ে ঈশ্বরকে ডাকেন, তিনি হচ্ছেন আত্মভক্ত। যিনি কোনো ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ঈশ্বরকে ডাকেন, তাকে বলা হয়েছে অর্থাৎই ভক্ত। যিনি জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে বা চিনতে চান, তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত। আর যিনি কোনো কিছু পেতে না চেয়ে ঈশ্বরকে ভক্তি করেন এবং এজন্য তাকে ডাকেন, তাকে বলা হয় জ্ঞানী ভক্ত বলা হয়। গীতায় সব উপনিষদের সার কথা, ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে ধারণা এ জগৎ সম্বলিত রূপে প্রকাশ করা হয়েছে। শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম্যে তাই বলা হয়েছে, উপনিষদ যেন গাভীস্বরূপ আর দুগ্ধ হচ্ছে গীতা, গোবৎস হচ্ছে একটু একটু আঘাত করে দুধ বের করে। অর্জুন তেমনি গোবৎসের মতো প্রশ্ন করে, একটু একটু আঘাত করেছেন। আর গীতারূপ দুগ্ধ দহন করেছেন, অর্থাৎ গীতারূপ জ্ঞানের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করেছেন। কে করেছেন এটি? অর্জুন। এজন্য শ্রীমৎ ভগবত গীতার গুরুত্ব, আসলে আমাদের জীবনে তিনি কর্ম, জ্ঞান, ভক্তি তিনটি যোগের পন্থা দিয়েছেন। তো আমাদের জীবনে এটি কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা জানব। শ্রীমৎ ভগবত গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয়, কারণ স্বয়ং ভগবানেই যুগে যুগে দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে এসেছেন। এখানে আমরা একটা বাংলা মন্ত্র দেখি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভরত, অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণয় সাধুনাম বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
অর্থাৎ যখন ওই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান, তখন ওই সাধুদের পরিত্রাণ, দুষ্ট লোকদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। আত্মার ধ্বংস নেই। গীতার এই শিক্ষা আমাদের মৃত্যুকে ভয় না করে ভালো কাজে লাগিয়ে যাওয়ার সাহস যোগায়। গীতায় বলা হয়েছে কোন কোন ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। শ্রদ্ধাবান ও সংযমী জ্ঞান লাভের সমর্থ হন। অনাসক্ত কর্মযোগী মোক্ষ লাভ করেন। জ্ঞানী ভক্ত তাদের হৃদয়ে অনুভব করেন এবং এই বিশাল বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বরের মধ্যে বিদ্যমান। তাহলে গীতার এই কথা থেকে আমরা শ্রদ্ধা ও সংযম সাধনার দিকে মনোনিবেশ করতে পারি, জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হওয়ার প্রেরণা পাই, ধর্ম অনুশীলনের কাজে বিচারের প্রবৃত্ত হই, অর্থাৎ অর্থহীন গতানুগতিক পথ পরিহার করে তত্ত্বের মর্মার্থ বোঝাবার চেষ্টা করি, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্গত ভেদবুদ্ধি দূর করে দিয়ে অন্যকে ভালোবাসতে চেষ্টা করি, যে যেভাবে বা যে পথে ঈশ্বরকে ডাকতে চাক না কেন, ঈশ্বর সেভাবেই তাকে সাড়া দেন। এখানে বেজে উঠে ধর্ম সমন্বয়ের সুর। গীতা জ্ঞানের কথা বলা হয়েছে, একই সাথে বাস্তব জীবনে কীভাবে চলতে হবে সে কথাও দেখানো হয়েছে। সব দিক থেকে হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ হিসেবে গীতার গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, গীতা আমাদের নিত্য পাঠ্যবস্তু। যদি আমরা গীতা প্রতিদিন পাঠ করি তাতে আমাদের পুণ্য লাভ হবে, অন্তত আমরা স্বর্গ পর্যন্ত যেতে পারবো। তাহলে গীতা আমাদের নিত্য পাঠ্যবস্তু। এখানে কর্ম, জ্ঞান, ভক্তি তিনটি যোগের যদিও সমন্বয় ঘটেছে, কিন্তু বলছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারে। তো শিক্ষার প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকলে সেই ব্যক্তিটি জ্ঞান লাভের সমর্থ হন। তাহলে এই অধ্যায় থেকে আমি তোমাদের কাজ রেখেছি, যেহেতু সম্পূর্ণ অধ্যায়টি তোমাদের পড়া হয়ে গেল, এখান থেকে তোমরা 20টি বহুনির্বাচনী লিখবে। তারপর তোমাদের 20 পৃষ্ঠায় একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা সেই সৃজনশীল প্রশ্নটি সম্পর্কে জানব। এর আগের ক্লাসেও আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়েছি, আশা করি তোমরা সেটি লিখেছ। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি সৃজনশীল সম্পর্কে জানব। এখানে সৃজনশীলের উপরে যে অংশটুকু রয়েছে আমরা সেটি পড়ে দেখি। রমেশবাবু নিয়মিত বেদ অধ্যয়ন করেন, এই বেদের জ্ঞানের আলোকে তিনি বনের গাছপালা ও লতাপাতা থেকে ঔষধ তৈরি করে জ্ঞান সাধনের চিকিৎসা ক্ষেত্রে সেবা দিয়ে থাকেন। শুধু তাই নয়, রোগীদের সঙ্গে তিনি ধর্ম সংলাপও করেন, এজন্য বেদের অন্যান্য খণ্ডেও তাকে অধ্যয়ন করতে হয়। অবশ্য এর আলোকে তিনি নিজেও চেষ্টা করেন পরিশুদ্ধ জীবনযাপন করতে। তাহলে আমরা এখানে ক নম্বর প্রশ্ন দেখি। ক নম্বর আমাদের 1 মার্কের প্রশ্ন, এটি আমরা বইয়ে পাব, এটি জ্ঞানের প্রশ্ন। ধ্যান কাকে বলে? আমরা জানি যে একাগ্র চিত্রে ঈশ্বরের নীরবে যে আরাধনা করতে হয় সেটাকে আমরা ধ্যান বলি। তারপর প্রাচীনকালে ঋষিদের বেদের দ্রষ্টা বলা হয় কেন, এটি আমাদের বইয়ে রয়েছে, তারপর আমরা ব্যাখ্যা করছি। যে ঋষিরা ধ্যান যোগে ঈশ্বরের এই বাণী বেদমন্ত্রকে দর্শন করেছেন, এজন্য তাদেরকে কী বলা হয়, বেদের দ্রষ্টা বলা হয়। তারপর রয়েছে রমেশবাবু বেদের কোন ভাগে জ্ঞানের আলোকে জনসাধারণের চিকিৎসা সেবা দিয়েছিলেন। আমরা এই অধ্যায়ে পড়েছি আগের ক্লাসে যে তিনি অথর্ববেদে চিকিৎসাবিদ্যা বাস্তুকলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে ইনি কি অথর্ববেদ সম্পর্কে তার বিশেষ ধারণা রয়েছে এবং তিনি অথর্ববেদ পাঠ করতেন, আর সে কারণেই সেখানে তিনি লতা পাতা গুল্ম দিয়ে ভেষজ যে চিকিৎসাবিদ্যা সেটা তিনি দিতেন। তাহলে তার বেদের জ্ঞান রয়েছে রমেশবাবুর। এভাবে আমরা, এটি হচ্ছে প্রয়োগ, 2 নম্বর হচ্ছে অনুধাবন, আমরা অনুধাবন, তারপরে হচ্ছে প্রয়োগ। তাহলে এটা আমরা
জানতে পারলাম যে তিনি যে বেদের জ্ঞান অর্জন করেছে সেটা তিনি বাস্তব জীবনে প্রয়োগ করেছে, করে তাদের চিকিৎসা দান করছে। তারপরে আমরা ঘ নম্বর দেখি যে রমেশবাবুর অধ্যয়নকৃত গ্রন্থে জ্ঞানের আলোকে কি পরিশুদ্ধ জীবন যাপন সম্ভব, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে রমেশবাবু চারটি বেদেই পড়েছিলেন, তবেই তো তার পরিশুদ্ধ জীবন যাপন করা সম্ভব হবে। কি করে? আমরা জানি যে প্রথমে রয়েছে ঋগ্বেদ, ঋগ্বেদে যজ্ঞের মন্ত্র। আমরা জানি বৈদিক যুগের উপাসনা পদ্ধতি ছিল যাগযজ্ঞ ভিত্তিক, তার মানে তিনি যোগ পূজা কীভাবে করতে হয় সেটা জানতেন। তারপর তিনি সেই মন্ত্রগুলো কোথায় কীভাবে ব্যবহার করতে হবে, সামবেদে সেটা রয়েছে যে সুর করে বলা, পাঠ করা, সেটা তিনি করতেন। তারপরে অথর্ববেদে তিনি কী করেছেন, অথর্ববেদে তিনি চিকিৎসাবিদ্যা জ্ঞান অর্জন করেছেন, যার ফলে তিনি চিকিৎসা দিতে পারছিলেন, এরপরেও তার জীবন পরিশুদ্ধ হয়েছে। তাহলে ঋক, সাম এবং যজুর্বেদ, যজুর্বেদে আমাদের যেটা রয়েছে যে ঈশ্বরের স্তব স্তুতি করা, মানে তিনি সুন্দরভাবে ঈশ্বরের স্তব স্তুতি করতে পারতেন। তো এভাবে একটি মানুষের জীবন বেদের অধ্যয়নের মাধ্যমে পরিশুদ্ধ এবং পরিপাটি হতে পারে। আমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখব। তাহলে এখানে দেখো যে দ্বিতীয় হয়েছে বেদের দ্রষ্টা ছিলেন ঋষিরা, এটা যেহেতু ঈশ্বরের বাণী তারা দর্শন করেছেন এটা অবশ্যই সত্য। তারপর তিনি বাস্তব জীবনে তা চিকিৎসাবিদ্যার মাধ্যমে প্রয়োগ করেছেন এবং পরবর্তীতে পরিশুদ্ধ তার মাধ্যমে তিনি জীবন যাপন করছেন। তাহলে অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা আমাদের তিনটি প্রশ্নে একে অপরের সঙ্গে জড়িত রয়েছে। তাহলে তোমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, নমস্কার।